Hello and welcome guys welcome to my youtube channel welcome to new video তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আর নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে যে আমার প্রিভিয়াস ভিডিওতে তোমাদের মধ্যে কিছুজন কিন্তু কমেন্ট করেছিল তাদের আমরা বাঁকুড়া থেকে বলছি এবং বাঁকুড়ার আন্ডারে যে সমস্ত সরকারি কলেজ রয়েছে সে প্রত্যেকটা সরকারি কলেজে কাট আউটটা একটু বলে দাও তো এই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা তাই যারা বাঁকুড়া থেকে দেখছো তাদের জন্য কিন্তু বিশেষ করে ভিডিওটা এছাড়াও যারা ভাবছো যে বাঁকুড়ার এই সমস্ত সরকারি কলেজগুলোতে অ্যাডমিশন নেবে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে যাক ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে তাহলে চলো এই ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা কমেন্ট করেছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তাই অবশ্যই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখে পুরোটা কারণ যদি তোমরা কোথাও হয়তো মিস করো তাহলে কিন্তু তোমাদের সেখানে প্রবলেম হবে এবং কাট অফটা যদি না জানা হয়তো তোমাদের অ্যাডমিশনের সময় সাথে কিন্তু একটু প্রবলেম হতে পারে তো তোমাদেরকে প্রথমে আমি বলে রাখি যে আমাদের বাঁকুড়ার আন্ডারে যে সমস্ত সরকারি কলেজগুলো রয়েছে সে প্রত্যেকটা সরকারি কলেজ কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো বাঁকুড়ার আন্ডারে মোটামুটি তিনটি সরকারি কলেজ রয়েছে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি ওকে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যেটা কলেজটা রয়েছে সেটা হচ্ছে তোমার বিজিপি বলে তো সেটা হচ্ছে ব্যাঙ্কুড়া গভর্নমেন্ট পলিটেকনিক এবং এটা কিন্তু কালপাথর ব্যাঙ্কুড়ার মধ্যে অবস্থিত আর দু নাম্বার যেটা সেটা হচ্ছে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সরি কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে তো এটা কিন্তু বাঁকুড়া আন্ডারে পড়ছে ঠিক আছে এটা কিন্তু বাঁকুড়া আন্ডারে পড়ে যাচ্ছে এবং তিন নম্বর একটা কলেজ রয়েছে সেটা হচ্ছে তোমার রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিক ঠিক আছে তিন নাম্বার এই পরপর তিনটা কলেজ কিন্তু সরি পরপর তিনটা কলেজ কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এবং এই তিনটি কলেজে কিন্তু কাটোটা আমি তোমাদেরকে আজ বলবো তোমার একবার জাস্ট চেক করো নাও যে এই কলেজগুলো কোথায় কোথায় অবস্থিত ঠিক আছে এই তিনটি কলেজ তোমাদেরকে বলছি তো এগুলো হচ্ছে কিন্তু গভর্নমেন্ট কলেজ এছাড়া কিন্তু তোমাদের আরও অন্যান্য অন্যান্য তোমার প্রাইভেট কলেজ রয়েছে তো আমি তিনটি তোমাদেরকে গভর্নমেন্ট কলেজের তোমার বিগত বছরে কাটো এবং তোমার রেঙ্গনে অনুযায়ী তুমি পাচ্ছ কি না সেই কিন্তু জানাবো তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক তো আমি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং অফিসিয়াল ওয়েবসাইট চলে আসার পর ঠিক তোমার এখানে সি ইনভার্সি ক্লিক করবে এবং এখান থেকে তোমরা কিন্তু টাইপটা গভর্নমেন্ট সার্চ করে নেবে এবং এখান থেকে তোমাদের সেই পছন্দের ইনস্টিটিউটটা অর্থাৎ ব্যাঙ্কুড়া যে সমস্ত কলেজগুলো রয়েছে সে যে কোনো কলেজ তোমরা এখান থেকে একটু সিলেক্ট কর নাও তো প্রথমে আমি সার্চ করেছি ব্যাঙ্কুড়া ও গভর্নর পলিটিক ঠিক আছে আচ্ছা দেন আমাদের কাছ থেকে কিন্তু একটা এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাঙ্কুড়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটাতে মোটামুটি তিনটা ট্রেড রয়েছে এখানে একটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল একটা হচ্ছে তোমার মেকানিক্যাল একটা হচ্ছে মেটালজিক্যাল তিনটা ট্রেড রয়েছে এখানে আর তিনটি ট্রেডে কিন্তু বিগত বছরে কাট অফটা এখানে দেওয়া রয়েছে এটা দু হাজার কুড়ি সালে কাট অফ তো প্রথমত বলে রাখি যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো ভাবছো যাদের জেনারেল র্যাঙ্ক আসছে দশ হাজার মধ্যে তারা কিন্তু এই কলেজে পেয়ে যাচ্ছ ঠিক আছে আর একবার বলছি তোমাদের মধ্যে যাদের দশ হাজারের মধ্যে র্যাঙ্ক এসছে তারা কিন্তু এই কলেজে পেয়ে যাচ্ছ ইলেকট্রিক্যালে আচ্ছা মেকানিক্যালে যদি বলি সেখানে কিন্তু দশ হাজারের মধ্যে থাকলেও তুমি কিন্তু পেয়ে যাবে সেখানে দশ হাজার কিংবা বারো হাজার এই একটা এই গ্যাপের মধ্যে যদি র্যাঙ্কটা থাকে তোমার তাহলে কিন্তু তুমি এই কলেজটিতে পেয়ে যাচ্ছ আর মেটালোজিক্যালটি যদি ট্রেডটা নিয়ে পড়তে চাও সেখানে কিন্তু এখানে কাট একটু বেশিই গেছে আঠেরো হাজার পর্যন্ত কাট অফ গিয়েছে মানে মোটামুটি কুড়ি হাজার পর্যন্ত হলেও তুমি কিন্তু এই কলেজে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ব্যাঙ্কুড়া গভর্নমেন্ট পলিটেকনিকের কাট অফ নেক্সট আমি এখানে সার্চ করে নিয়েছি বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক যেটা কিন্তু ব্যাঙ্কট আন্ডারে পড়ে যাচ্ছে এবং এই যে কলেজটা এই কলেজে মোটামুটি তিনটি ট্রেড রয়েছে এখানেও এখানেও তিনটি ট্রেড রয়েছে তো সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল তিনটা ট্রেড রয়েছে এবং কাট আপটা তোমার একটা দেখে নাও সিভিলে যে কাট গিয়ে গিয়েছে জেনারেলে সেটা হচ্ছে পনেরো হাজার আর ইলেকট্রিলে ইলেকট্রিক্যালে গিয়েছে তোমার দশ হাজার এবং মেকানিক্যালে গিয়েছে চোদ্দো হাজার মানে মোটামুটি তোমার যদি পনেরো হাজারের মধ্যে র্যাঙ্ক থাকে কারো জেনারেলে তারা কিন্তু এই কলেজে পেয়ে যাচ্ছ নেক্সট যে কলেজ যেটা কিন্তু আমি বাঁকুড়ার মধ্যে বেস্ট কলেজ আমি তোমাদেরকে বলবো সাজেস্ট করবো এটা হচ্ছে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই কলেজে তোমরা যদি চান্স পাও তাহলে সেটা কিন্তু তোমাদের ভালো হবে বাঁকুড়ার মধ্যে যারা পড়ছো বা কিংবা যদি ভাবছো কারোর যে আশেপাশে যারা ডিস্ট্রিক্ট পুরুলিয়া কিংবা অন্যান্য ডিস্ট্রিক্ট তারা যারা ভাবছো যে বাঁকুড়া এই সমস্ত কলেজগুলো ভর্তি হবে তাদের কিন্তু খুবই ভালো হবে তো এখানে আমি সার্চ করেছি কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা কিন্তু বাঁকুড়াটা পড়ে যাচ্ছে এবং এখান যে মোটামুটি ব্রাঞ্চের সংখ্যা পাঁচটা টোটাল ব্রাঞ্চ রয়েছে এখানে এবং পাঁচটা ব্রাঞ্চ হচ্ছে সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল রয়েছে ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন রয়েছে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে কাট অটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সিভিলে গিয়েছে কাট অফ সাত হাজার নশো উনষাট মানে আট হাজার মোটামুটি আচ্ছা কম্পিউটার একটু হাই র্যাঙ্কিং সেখানে পাঁচ হাজার মোটামুটি গিয়েছে চার হাজার ছশো ছেষট্টি কাট আর ইলেকট্রিক্যালে গিয়েছে চার হাজার মোটামুটি চার হাজারের দিকে তিন হাজার সাতশো সাতাত্তর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে গিয়েছে তোমার চোদ্দো হাজার একশো সাতাশি মেকানিক্যালে গিয়েছে ছ হাজার পাঁচশো মোটামুটি ট্রেডগুলোর ক্ষেত্রে কিন্তু অফটা একটু হাই বা লো হয়েছে এরকম তো যারা ভাবছো যে সিভিলে পড়ব তারা কিন্তু তাদের দশ হাজার মধ্যে র্যাঙ্ক আছে তারা কিন্তু তাও পেয়ে এখানে যারা কম্পিউটার সায়েন্সে তারা কিন্তু মোটামুটি পাঁচ হাজার র্যাঙ্ক তোমার প্রয়োজন তারা ভাবছে যে কম্পিউটার নিয়ে পড়ব আর যারা মেকানিক্যাল তারা কিন্তু মোটামুটি দশ হাজারের মধ্যে র্যাঙ্ক হলেও তোমরা কিন্তু এখানে পেয়েছি দশ থেকে পনেরো হাজার যদি পনেরো হাজার র্যাঙ্ক হয় তাও কিন্তু তোমরা এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন যে ট্রেডটা রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়েছো এখানে টোটাল পাঁচটা ট্রেড রয়েছে বাকি দুটো কলেজে কিন্তু তিনটি করে ট্রেড রয়েছে তো এই ছিল কিন্তু ব্যাঙ্কুটার মধ্যে যে সমস্ত কলেজগুলো তাদের কাটক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবে তারা তারা হয়তো এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে তো এই ছিল কাটক তোমাদের একটু অ্যাকচুয়ালি অ্যাডমিশনের লাগে কিন্তু এটা দেখে নেওয়া প্রয়োজন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে জেনেলেকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে